আপনাদেরকে ত্রিশাল উপজেলার ধলা জমিদার বাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। ধলা জমিদার বাড়ির যে ইতিহাস সেটি বেশ প্রাচীন, আমরা আপনাদের সাথে সেই ইতিহাস নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি, এই ধলা জমিদার বাড়ির যে প্রাণ পুরুষ ছিলেন তার নাম হচ্ছে প্রসন্নকুমার চক্রবর্তী। অর্থাৎ প্রসন্নকুমার চক্রবর্তীর হাত ধরেই এই ধলা জমিদার বাড়িটি নতুন আঙ্গিক পায় এবং প্রসন্নকুমার চক্রবর্তীকে বর্তমান ধলার প্রাণ পুরুষও বলা হয় বা ধলার নতুন ধলার কারিগরও বলা হয়। আপনারা জানেন যে এই ধলাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, একটি হচ্ছে ইংরেজি মাধ্যম এবং একটি হচ্ছে বাংলা মাধ্যম। যে সময়ে তিনি ধলা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন সেই সময়ে অত্র অঞ্চলে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ওই সময়ে বর্ণবাদী হিন্দুদের একটা অত্যাচার ছিল, সেই অত্যাচারের সময় মানে মুসলিম ছাত্রদেরকে কোনো স্কুলে নেওয়া হতো না, কিন্তু এই প্রসন্নকুমার চক্রবর্তী ধলা স্কুলে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে পড়তে দিতেন এবং এই একেবারে প্রান্তিক গ্রামের মধ্যে তিনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলটিতে তখনকার সময় হোস্টেল ছিল, অর্থাৎ রেসিডেন্সিয়াল স্কুল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। সেই বিংশ শতাব্দীর শুরুর দিকে এরকম স্কুলের কথা কল্পনা করা যায় না। তুমি কি জানো এই স্কুলটার প্রতিষ্ঠাতা কে? প্রসন্নকুমার চক্রবর্তী। সম্ভবত প্রসন্নকুমার চক্রবর্তী কে ছিলেন? ধলা জমিদার। অনিন্দারাম চক্রবর্তীর ছিল দুই ছেলে, রামকিশোর চক্রবর্তী, ব্রজকিশোর চক্রবর্তী। এই রামকিশোর এবং ব্রজকিশোর খুব অল্প বয়সেই মারা যান, যদিও দুইজনেই বিবাহিত ছিলেন, বিবাহিত অবস্থায় মারা যান। দুইজনেই যে রোগে মারা গিয়েছিলেন সেটাকে বলে উলা উঠা। উলা উঠা কি আপনারা, আপনাদেরকে বলবো, যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আমরা আপনাদেরকে বলবো। উলাউটা রোগেই এই জমিদার পরিবারের যে দুই সন্তান অনিন্দারামের দুই ছেলে মারা গিয়েছিল। পরবর্তীতে অনিন্দারামের যে নাতি ব্রজকুমারের ছেলে প্রসন্নকুমার চক্রবর্তী এই জমিদারি প্রাপ্ত হন। এই প্রসন্নকুমার চক্রবর্তী 1937 সালে মৃত্যুবরণ করেন। তিনি 1910 সালে ব্রিটিশদের দ্বারা রায়বাহাদুর উপাধিও পেয়েছিলেন। প্রসন্নকুমার চক্রবর্তী ময়মনসিংহের অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি ময়মনসিংহের তৎকালীন জেলা বোর্ডের সম্মানিত সদস্যও ছিলেন। এই প্রসন্নকুমার চক্রবর্তী অনেক জনহিতৈষী কাজকর্ম এলাকায় করেছেন। আসুন আমরা আপনাদেরকে জমিদার বাড়ির যে অল্প কিছু স্থাপনা এখনও টিকে আছে, বেশিরভাগগুলোই ভেঙে গেছে। এইখানে বিল্ডিং ছিল দোতলা, দুতলা বিল্ডিং ছিল, একতলা বিল্ডিংয়ে ছিল, সেগুলা পরে ভেঙে ফেলে নতুন স্থাপনা করা হয়েছে, বিক্ষোভ পুনর্বাসন কেন্দ্র এখন করা হয়েছে, বিক্ষোভ পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান। এখানে ছিল বিল্ডিং, এখানেও বিল্ডিং ছিল, একটা দুইটা তিনটা বিল্ডিং ছিল এখানে পাশাপাশি। এগুলো কি জমিদারি আমলের বিল্ডিং ছিল? জমিদার আমলের বিল্ডিং ছিল, এটা আমি দেখেছি, আমি যখন 90 সনে আসি। আচ্ছা, এখানে বিল্ডিং ছিল এইভাবে 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 এসে এল ছিল, নিস্তালা ছিল এল। এগুলো কত সালে ভাঙা হয়েছে? 2001 এর পরে। সুপ্রিয় সুধি, এখন যে বিল্ডিংটা দেখছেন এটার নিচের অংশটুকু জমিদারি আমলের, কিন্তু দোতলার যে অংশটুকু আছে সেইটি দেশ স্বাধীন হওয়ার পরে করা হয়েছিল, এটি এখন পরিত্যক্ত। এরকম প্রত্যেকটা বিল্ডিং এরকম কারুকাজ ছিল? এরকম কারুকাজ করা ছিল সবটাই, কোনোটাই মানে লেভেল ছিল না, প্লেন প্লেন ছিল না, সব বিল্ডিং এ কারুকাজ। এই 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 বিল্ডিং এর দোতলাটা পরে করা হয়েছে? পরে করা হয়েছে, দেখি বোঝা যাচ্ছে যে এটা আসলে দোতলাটা পরে করা, পরে করা হয়েছে, এরকম কারুকাজ নাই। এই বিল্ডিংটা কি অপরিত্যক্ত এখন? নিস্তালা আমরা ব্যবহার করি, আমরা দোতলাটা পরিত্যক্ত হয়ে গেছে, দোতলা পরিত্যক্ত, এটা সবগুলো নিচে সবই ব্যবহার করি, কারণ এটাতে ওয়ালের থিকনেস বেশি। সুপ্রিয় আপনারা একটা জিনিস দেখেন যে নিচতলাটা সেই জমিদারি আমলে করা, কিন্তু দুতলাটা করা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে। দুতলাটা আর ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু নিচতলাটা ব্যবহার করা যাচ্ছে, কারণ নিচতলাটার যে কাঠামোতে করা, যেভাবে করা, এটা আসলে আরো অনেকদিন ব্যবহার করা যাবে। এইখানে ওই যে বড়ই গাছ, এখানে বিল্ডিং ছিল, এখানে স্টাফরা থাকতো, জমিদারি ছিল, ব্যয়বহুল। আপনি যে 90 সাল থেকে এখানে আছেন, এই জমিদার পরিবার তো ভারতে চলে গেছে, তাদের উত্তরসূরিরা কখনো আসছে আপনার চোখে পড়ছে এরকম দেখছেন কখনো? দেখছি বলতে ইদানিং আসে নাই, সেই আমি যখন 90 সনে আসলাম তখন মাঝে মধ্যে তাদের প্রতিনিধি হিসাবে কেউ আসতো, কিন্তু ওইভাবে তাদের দাবি দাবা ছিল না, আমাদের পূর্বপুরুষরা ছিল, আমাদের অমক ছিল, এইরকম তারা বলতো, কিন্তু প্রমাণাদি ছিল না তাদের হাতে, এমনি বলার বলা আসতো, দেখতে আসতো। হ্যাঁ, ওই যে বাউন্ডারি পর্যন্ত সীমানা পর্যন্ত। বাড়িতে মোট পুকুর আছে কয়টা? 8টা।
আটটা পুকুর না? ছোট পুকুর বড় পুকুর মিলে আটটা। এই পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরটি মূলত আসলে জমিদার পরিবারের ব্যবহারের জন্য। আপনারা পুকুরের ঘাটটি দেখছেন, ঘাটের মধ্যে একেবারে সিংহদুয়ার টাইপ। এগুলো গ্রিক থেকে আনা? বিদেশি। এটাকে বলা হয়তো কর্তাবাড়ি, মানে জমিদারদের মধ্যে যিনি প্রধান ছিলেন, এটা কর্তাবাড়ি। কর্তাবাড়ি করা এখানকার যারা আছেন তারা সবাই বললেন যে এই পুকুরটার যে ঘাট আছে সেই ঘাটটা সংস্কার করা হয়েছে, তবে ঘাটটি একেবারে জমিদারি আমলের। এটি 1961 সালে অর্থাৎ পাকিস্তান আমলে তৎকালীন সময়ে রাষ্ট্র এটিকে অ্যাকোয়ার করে এবং এটিকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করে। সুপ্রিয় সুধী, এই জমিদার বাড়ির দুই জমিদার পুত্রের উলা উঠায় প্রাণ যাওয়া সহ এই জমিদার বাড়ির ইতিহাসটা চলুন ছোট্ট করে আলোচনা করে ফেলি। শ্রীলর তারকাচার্য চক্রবর্তী ও গোবিন্দবর চক্রবর্তী নামক দুই ভাই তাদের বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের কারণে মুঘল সম্রাট শাহজাহানের প্রিয় পাত্র হয়ে ওঠেন। পরবর্তীতে শাহজাদা শাহ সুজার সাথে এরা ভারতের নদিয়া থেকে বাংলায় চলে আসেন। কনফার্মড ব্যাচেলর তারকাচার্য শাহ সুজার আমলা পদে চাকরি পান এবং গোবিন্দবরকে দেয়া হয় রণ ভাওয়ালের জমিদারি। জমিদারি প্রাপ্ত হয়ে গোবিন্দবর ভাওয়ালগড়ের উত্তরে ব্রহ্মপুত্র নদের পাশে বসতি স্থাপন করেন, যা এখন ধলা নামে পরিচিত। আকস্মিকভাবে গোবিন্দবরের মৃত্যু হলে পুত্র অনন্তরাম চক্রবর্তী জমিদারি পরিচালনা করেন। অনন্তরামের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা নির্বিঘ্নে জমিদারি পরিচালনা করতে পারেননি। মুঘল সূর্যের ক্রান্তিকালে চারদিকে জুরজার মুল্লুকতার অবস্থার কারণে এরা জমিদারি হারিয়ে ফেলে। এভাবে ছয় পুরুষ অতিবাহিত হওয়ার পর 1793 সালে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। এ বন্দোবস্তের মাধ্যমে জমির উপর জমিদারদেরকে বংশানুক্রমিক মালিকানা প্রদান করা হয়। এভাবে গোবিন্দবরের সপ্তম পুরুষ আনন্দিরাম চক্রবর্তী তাদের স্বীয় জমিদারি ফেরত পান। আনন্দিরামের মৃত্যুর আগেই তার দুই পুত্র রামকিশোর ও ব্রজকিশোর উলা উঠায় মারা যান। এই রোগকে অবশ্য উলা বিবিও বলা হয়। মূলত আমরা যাকে কলেরা রোগ হিসেবে জানি তাই হল উলা উঠা। আগেকার মানুষ মনে করত উলা বিবি বা উলা উঠা হল লৌকিক দেবী। মানুষের উপর এই দেবীর বাতাস লাগলেই মানুষের নিশ্চিত মৃত্যু। যাই হোক, কলেরায় এই দুই কুমারের মৃত্যু হলে মৃত ব্রজকিশোরের ছেলে প্রসন্নকুমার চক্রবর্তী ধলার জমিদারি প্রাপ্ত হন। ইতিপূর্বে আমরা প্রসন্নকুমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তিনি 1937 সালে মৃত্যুবরণ করেন। তার পুত্র প্রাণকুমার চক্রবর্তী অল্প কিছুদিন জমিদারি করার সুযোগ পান। তখনই ভারতবর্ষ ভাগাভাগি হয়ে যায়, বিলুপ্ত হয় জমিদারি প্রথা। এই মন্দিরটা তো আমরা দেখলাম অনেক পুরনো। হ্যাঁ, অনেক। এটা কার আমলে তৈরি করা? এটা ধলার সুপ্রাচীন থেকে ধলার যে প্রতিষ্ঠিত জমিদার প্রসন্নকুমার চক্রবর্তী মহাশয় সর্বপ্রথমে এই মন্দিরটি স্থাপন করেন। এবং মন্দির স্থাপন করার পর ওনার মনে আসলো যে একটা, যেহেতু একটা ধর্মীয় মন্দির স্থাপন হয়েছে, এবার একটা শিক্ষার জন্য একটা কিছু করবেন। তারপর তিনি এই ধলা উচ্চ বিদ্যালয় স্থাপন করলেন। আমরা জানতে পেরেছি এই কালী মন্দিরের, মা কালীর যে মূর্তিটা আছে সেটা অনেক পুরনো। অনেক পুরনো, 1999 সালে এই মন্দিরে ডাকাতি হয়। এবং ডাকাতি হওয়ার পর আমরা জেলা প্রত্নতত্ত্ব গবেষণাগার থেকে জানতে পারলাম যে মন্দিরের বয়স যদিও 150 বছরের অধিক, কিন্তু প্রতিমার বয়স প্রায় 1200 বছরের উপরে। ভারত থেকে নৌকা যুগে মন্দিরটা মূর্তিটি আনা হয়। সুপ্রিয় সুধী, ডাকাতির প্রসঙ্গ যেহেতু এসেছে আমরা একটা ইতিহাসের কথা বলি। 1947 সালের সময়ে এই জমিদার পরিবারের সমস্ত সদস্যরাই ভারতে আশ্রয় গ্রহণ করে। তখন এই বাড়িটিতে ছিল, বাড়িটিতে তো পরে আপনারা জানেন যে ভবগুরে আশ্রম করা হয়, একটা পোষণে ছিল এই জমিদার বাড়ির দেওয়ান বা ম্যানেজার। আপনারা জানেন যে জমিদার বাড়িতে তখন রাজস্ব আদায় ইত্যাদি কাজ করার জন্য ম্যানেজার অথবা দেওয়ান নিয়োগ করা হতো। কেউ কেউ এটাকে ম্যানেজার বলে, কেউ কেউ দেওয়ান বলে। 1971 সালে সেই ম্যানেজারের
যে বাড়ি সেই ম্যানেজারের বাড়িতে একদল ডাকাত হামলা করেছিল। ম্যানেজারের একটি সুন্দরী মেয়ে ছিল, সেই মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল খুব বীভৎসভাবে। আপনার তৎকালীন মুক্তিযোদ্ধারা যে বয়ান, সেই বয়ান মতে সেই ম্যানেজারের যে মেয়ে, তার মেয়ের গালের মাংস কামড় দিয়ে তারা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে একদল মুক্তিযোদ্ধা এই ডাকাত দলকে মুক্তিযুদ্ধের সময়ই হত্যা করে। এই এলাকাটাতে ডাকাতির একটা উপদ্রব সেই শুরু থেকে ছিল।